ভারতের বিহারের মুশাহর গ্রামের অমরজিৎ সাদা। বয়স যখন মাত্র 8 বছর, তখনই আলোচনায় আসে সে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর। 2006 সালে মাত্র 7 বছর বয়সে নিজের 6 বছর বয়সী চাচাতো বোনকে খুন করে অমরজিৎ। এরপর খুনের নেশা হয়ে দাঁড়ায়, নিজের 8 মাসের আপন বোনকে খুন করে। 2007 সালে তৃতীয় খুন করে 6 মাসের শিশু খুশবুকে। পরিবারের সবাই যখন অন্য কাজে ব্যস্ত থাকত, তখনই সে খুন করত, আর খুনের পর লাশ লুকিয়ে ফেলার চেষ্টা চালায়। বিষয়টি জানাজানির পর কবর দেওয়ার স্থানটি গ্রামবাসীদের সে নিজেই দেখিয়ে দেয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে, পুলিশের কাছে খুনের অপরাধ স্বীকার করে। তবে উত্তর দেওয়ার সময় অমরজিৎ শুধুই হাসছিল। বিচার কাজে সংশ্লিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, অনেক কষ্ট দিয়ে নিজে নিজে আনন্দ পাওয়ার মতো মানসিক রোগে আক্রান্ত অমরজিৎ। রায়ে শিশু অপরাধী হিসেবে অমরজিৎকে প্রথমে চিলড্রেন হোমে রাখা হয়। টানা 3 বছর সে মনোরোগবিদদের কাছে কাউন্সিলিং নেয়। 18 বছর বয়সে 2016 সালে মুক্তি পায়। বয়স কম থাকায় ও মানসিক রোগের কারণে বিচারক তার ভবিষ্যৎ নষ্ট করতে চাননি। 11 বছর পর তাকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে অমরজিতের বয়স 22 বছর, তবে গোপন রাখা হয়েছে তার বাসস্থানের ঠিকানা, বদলে দেওয়া হয়েছে তার নামও। ঘটনাটি মনোবিজ্ঞানীদের কেস স্টাডিতে উঠলে আবারও হইচই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অমরজিতের টাইটেল মিলেছে বিশ্বের সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলার হিসেবে। মুবাল্লিক করিম, মাইটিভি।